হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো গাইজ, আজকের এই ভিডিও টপিকটা মাধ্যমিক 2021 সেই সকল পরীক্ষার্থীদের যারা অপেক্ষা করছিলে তাদের রেজাল্টের জন্য। সো ফাইনালি আরও একটা আপডেট চলে এসেছে বোর্ডের তরফ থেকে, তো সেই আপডেটটা নিয়েই আজকে আলোচনা। খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে, সেই নিয়ে বোর্ড জানিয়ে দিল একটা নতুন ধরনের ঘোষণা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা তোমাদের সাহায্য অর্থাৎ তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো তোমাদের সকল ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। মাধ্যমিক রেজাল্ট 2020, কবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ, কী বলল মধ্যশিক্ষা পর্ষদ? কলকাতা 21 মে আগস্টের মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBSE। লকডাউনের কারণে ফল প্রকাশ দেরি হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। wbresults.nic.in-তে গিয়ে সকল পরীক্ষার্থী তাদের ফলাফল দেখতে পাবে। কয়েকদিন আগে কল্যাণময় বাবু বললেন খাতা দেখার পরবর্তী প্রক্রিয়া শেষ হতে 1 মাস সময় লাগবে, কাজেই আগস্টের মধ্যেই ফলাফল ঘোষণা করা যেতে পারে বলে আপাতত মনে করছি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও জানিয়েছিলেন যে লকডাউন উঠে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেই মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। 2019 সালের আজকের দিনেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। মোট 10,50,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে 8,76,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। সামগ্রিক পাশের হার ছিল 86.07%। এবছর মাধ্যমিক পরীক্ষা 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,15,000। সো গাইজ, এই ছিল নতুন নিউজ, নতুন আপডেট। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানাও তোমাদের মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।